মহাকাশ পর্যটনের ব্যবসায় নেমেছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। বছরে $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন তার নতুন কোম্পানি ব্লু অরিজিনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীল আকাশের বাইরে মহাকাশ দেখতে কেমন, আর নবচারীদের মতো দূর থেকে পৃথিবীটাই কেমন দেখায়, কিংবা ভরশূন্য ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সবটাই পাওয়া যাবে ব্লু অরিজিনের এই ক্যাপসুলে চড়ে। ব্লু অরিজিনের মানুষবাহী এই ক্যাপসুলের নাম দেওয়া হয়েছে নিউ শেপার্ড। 2018 সালের মধ্যে মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিতে এমনই যানের নকশা করেছে ব্লু অরিজিন, যাতে একসাথে 6 জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। সামনের দিনের মহাকাশ পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে কোম্পানিটিতে বছর প্রতি $1 বিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন অ্যামাজন প্রধান নির্বাহী জেফ বেজোস, আর এটি আসবে অ্যামাজনে বেজোসের শেয়ার বিক্রি থেকে। I do not want Blue Origin to be a not-for-profit. I want Blue Origin to be a thriving enterprise and to help open the gateway to this new generation of people who will have this dynamic entrepreneurial explosion in space. That's what we're going to do, and that can only be done if it's sustaining. But it's a long road to get there, and I'm happy to invest in it. অ্যামাজনের 8 কোটি 90 লাখ শেয়ারের মালিক বেজোসের সম্পদ মূল্য $7,800 কোটি। বেজোস বলছেন মহাকাশ পর্যটনকে বাস্তব রূপ পেতে অনেক গবেষণা এবং বিনিয়োগ প্রয়োজন, যার যোগান আসবে এই অর্থ থেকে। একই সাথে তার কোম্পানি যাতে সস্তায় এই পর্যটনকে সহজলভ্য করতে পারে, এর জন্য নিউগ্লেন নামের নতুন একটি রকেট ডিজাইন করেছে যেটি পুনর্ব্যবহারযোগ্য। If we can reduce the cost of launch by a factor of 10 and then by a factor of 100, and believe me, that's going to take time and a lot of hard work, but if we can do that, you will be living in a completely new world. It'll be a golden age of space exploration. You'll see so many people. Then it will be a big industry and a very dynamic and fascinating one. It'll be a golden age. মহাকাশ পর্যটনের বাজার ধরতে বেজোস অবশ্য আরেক মার্কিন কোম্পানি স্পেস এক্সের সাথে প্রতিযোগিতায় যেতে চান না, চান নিরাপদ পর্যটনের নিশ্চয়তা দিতে, যার প্রথম পদক্ষেপটি হবে মানুষকে ভরশূন্য অবস্থায় 11 মিনিট মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার মধ্য দিয়ে। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।